দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চার দিনব্যাপী মনোনয়নের বিক্রি জমা নেয় টানা তিনবারের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারে 300 আসনের বিপরীতে 3,362 মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী সংখ্যা 11 জন। শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, এবারে নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছে ক্রিকেটার, ব্যবসায়ী, অভিনেতা অভিনেত্রী, সাবেক আমলা, সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা, চিকিৎসক, কূটনীতিক, শিক্ষক সহ প্রায় বিভিন্ন পেশার ব্যক্তিরা। রাজনীতিতে সরাসরি ভূমিকা না রেখে নির্বাচনের নৌকা প্রত্যাশীদের উদ্দেশ্যে দলটির কেন্দ্র নেতারা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে দুই একজন বাইরে থেকে আসলেও ঢালাওভাবে এই মনোনয়ন চাওয়া রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। কিন্তু খেয়াল রাখতে হবে আমার রাজনীতি মূল জায়গাটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। খেলোয়াড় থাকবে, সাকিব হাসান থাকবে, মাশরাফি থাকবে, মমতাজ থাকবে, মাহিরাত আসছে, তো সব মিলিয়ে আমরা যারা রাজনীতি করেছি, পোড় খাওয়া রাজনীতি যারা করেছি, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা যারা এখানে এসেছি, আমরা এটাকে সাধুবাদ না জানালেও আমরা বলবো যে রাজনীতিটা রাজনীতিকদের কাছেই থাকা উচিত। এখন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক যারা দল করতে চায় বা নির্বাচন শেষ দল করাও শেষ, এরকম মানুষ দিয়ে তো আমাদের দলের নেতাকর্মীদের আস্থার একটা সংকট তো থাকেই। তারপরেও অনেক সময় আমাদের দলের প্রধান বিবেচনা করেন যে নির্বাচনে জেতার মতো প্রার্থী, সে যদি তাকে যদি হায়ারেও খেলানো হয় তাহলে তো জেতানো যাবে, এই পার্সপেক্টিভতে হয়তো উনি বিষয়গুলো একটা সুবিবেচনায় নেন। নেতারা বলছেন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারের মনোনয়নে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দলীয় প্রধান নিজেই মনিটরিং করছেন এবারের প্রার্থিতা। শত ফুলের মধ্যে সেরা ফুল নিজের চোখেই দেখতে পারবেন, দুই দিনের চাঁদ উঠলে তো ঘরে বসেই দেখতে পারবেন। তো সুতরাং এখন আমাদেরকে, আমরা তো প্রত্যাশা সবসময়ই রাখি, আমাদের নেত্রীর প্রতি আস্থা রাখি, এবং তিনি জনগণের নেতা, বঙ্গবন্ধুর কন্যা, তো সুতরাং বাংলাদেশের এই আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত দীর্ঘকাল, তারা তো নানান সংগ্রাম লড়াইয়ে ওনার সাথেই আছে, তো সুতরাং এবং উনিই তাদের জন্য শেষ আশ্রয়স্থল, শেষ ভরসা, তো সুতরাং সেই সব নেতাকর্মীদের তিনি নিশ্চয়ই তার পাশে জায়গা করে রাখবেন। কারণ নেত্রী এবারের নির্বাচনটিতে মনোনয়নের ব্যাপারে কারোই কোনো কথা শুনছেন না এবং কারোই কোনো কাউকেই কোনো কথা বলার সুযোগও দিচ্ছেন না। আমি মোদ্দা কথাই বলব, কাজে নেত্রীর কাছে সকল আমলনামাগুলি রয়েছেন, সেই আমলনামা অনুসারে নেত্রী মনোনয়ন দেবেন। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা, সেখানে চূড়ান্ত হবে 300 আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি। তফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।